প্লাস্টিকের ডিম, প্লাস্টিকের ডিম আমরা কেন ব্যবহার করি এবং এটা ব্যবহার করলে কি সুবিধা হয়, আজকে এই সম্পর্কে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন। এতে বারবার যে আমার যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়, এই ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাবে এবং এই ভিডিওগুলো দেখলে আপনার কবুতর পালতে আরও বেশি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে প্লাস্টিকের ডিম, প্লাস্টিকের ডিম আমরা কী কাজে ব্যবহার করি এবং এই ডিমটি ব্যবহার করলে কী সুবিধা হয়। আপনারা সবাই কিন্তু জানেন যে কবুতর একটা ডিম পাড়ার পরে আবার একদিন গ্যাপ দেয়, একদিন গ্যাপ দেওয়ার পরে কিন্তু আবার একটা পরবর্তী ডিম পাড়ে। তো যখন ওই পরবর্তী ডিমটা পারে ওই দিন থেকেই কিন্তু কবুতর ডিমে তাপ দিতে থাকে। যখন ওই দিয়ে প্রথম দিন থেকেই তাপ দিতে থাকে ডিমে, তখন কিন্তু একটা ডিমে প্রথমত বেলাট হয়, আর এক প্রথম যে ডিমটা বেলাট হয় ওই ডিমটারই কিন্তু বাচ্চাটাও প্রথমত বের হয়। যখন ওই ডিমের বাচ্চাটা প্রথমত ফুটে বের হয়, তখন দেখবেন ওই যে বড় বাচ্চাটা কিন্তু প্রথম একদিন আগে থেকে খাবার খাওয়ানো শুরু করে। আবার দ্বিতীয়বার যখন বাচ্চাটা বের হয় পরের দিন, তখন কিন্তু আবার ওই বাচ্চাটাকে খাবার শুরু করে। যখন ওই বাচ্চা একদিন আকপিস হয়ে যায়, আর একদিন আকপিস হইলে কিন্তু প্রথম একটা কবুতরকে আগে বাচ্চাকে আগে খাবার খাওয়ায়, আর ওই বাচ্চাটা কিন্তু মূলত বড় হয়ে যায়। আর যখন ওই বাচ্চাটা বড় হয়ে যায়, আর যে পরবর্তী যে পরের দিন যে বাচ্চাটা ফুটে ওই বাচ্চাটা কিন্তু একটু ছোট হয়। ছোট হওয়ার কারণে কিন্তু আপনার দেখা যায় যে কবুতর কিন্তু ওই ছোট বাচ্চাটাকে ঠিকমতো খাবার খাওয়ায় না এবং ওই ছোট বাচ্চাটা ঠিকমতো খাবার পায়ও না, যার কারণে ওই বাচ্চাটা অনেক ছোট থাকে, দিন দিন অসুস্থ হয়ে যায় আর ওই বাচ্চাটা একবার ছোট হয়ে যায়। তো এই জন্যই কিন্তু মূলত আমরা প্লাস্টিকের ডিমটা ব্যবহার করি। প্লাস্টিকের ডিমটা ব্যবহার করি এরকমের যে প্রথম যেদিন যে কবুতরের ডিম পারে, প্রথম যে ডিমটা পারে ওই ডিমটা আমরা দেখি দেখা যায় সরাই রাখি। সরাই রাখার পরে যে পরবর্তী দিনে গ্যাপ দেওয়ার পরে যে ডিমটা পারে, ওই সময় কিন্তু ওই ডিমটা আবার দিয়ে দিই, মূলত প্লাস্টিকের ডিমটা সরাই রাখি। তো দেখা যায় যে দুইটা ডিম একদিনে একসাথে তাপমাত্রা পাইতে আছে, আর দুইটা ডিম কিন্তু একসাথেই কিন্তু বেলাট আসতে আছে, আর দুইটা ডিম একসাথে বেলাট আসলে কিন্তু বাচ্চাও কিন্তু একসাথে বের হইবে এবং একই সাইজের বাচ্চা হবে, আর দুইটা বাচ্চাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর একসাথে যখন বাচ্চা বের হয় একই রকম থাকে। আপনাদের একটু দেখাই যে আমার খামারে আমি যে এই প্লাস্টিকের ডিম দিয়ে কিন্তু একসাথে দুইটা বাচ্চা বের করি এবং বাচ্চা দুইটাই কিন্তু অনেক বড় হয়ে যায় এবং একই সাইজের থাকে। প্লাস্টিকের ডিম দিয়ে দেওয়ার কারণে বাচ্চা দুইটাই কিন্তু একই সাইজের, মাশাআল্লাহ। আর যদি দেখতেন যে এই প্লাস্টিকের ডিমটা না দিতাম, যে বাচ্চা দুইটা যদি একদিন আকপিস করে ফুটতো, তাহলে কিন্তু এই বাচ্চাটা অনেক ছোট থাকতে এবং এই বাচ্চাটা অনেক বড় হয়ে যাইতে। এমন আছে যে এই বাচ্চাটাকে ঠিকমতো খাবার না খাওয়ানোর সম্ভাবনা বেশি ছিল, কারণ এই বাচ্চাটায় সব খাবার খেয়ে নিত আর এই বাচ্চাটায় খাবার খাইতে পারতো না, কারণ বড় বাচ্চাটায় সবাই আগে খাবার খাইতো এবং বড় বাচ্চাটা বড় হয়ে যেত, খাবারের জন্য ওই বেশি ছোটাছুটি করতো, আর ছোটো বাচ্চাটায় কিন্তু খাবার পাইতো না। মূলত এই জন্যই কিন্তু প্লাস্টিকের ডিম ব্যবহার করা হয়, এবং আপনারাও প্লাস্টিকের ডিম যদি ব্যবহার করেন ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা যদি কবুতর সম্পর্কে আরও কিছু জানতে চান তবে কমেন্ট বক্সে বলতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এতটুকু, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।